মঙ্গলবার কলকাতার রাজপথে পথ মেলালো কামদুনিকে। ন্যায্য বিচারের দাবিতে তিলোত্তমা দেখল সাম্প্রতিক সময়ের সব থেকে বড় রাজনৈতিক মিছিল। নারী সুরক্ষায় প্রতিবাদী পথ প্রশ্নটা থেকেই যাচ্ছে। মঙ্গলবার কলকাতার রাজপথ পথ মেলালো কামদুনিকে। ন্যায্য বিচারের দাবিতে তিলোত্তমা দেখল সাম্প্রতিক সময়ে সব থেকে বড় অরাজনৈতিক মিছিল। দলের পতাকা ছাড়াই শুধুমাত্র নৈতিক সমর্থন জানাতে এদিনের মিছিলে পা মেলালেন রাজনৈতিক দলের নেতানেত্রীরাও। উদ্দেশ্য কামদুনির নির্যাতিতার জন্য ন্যায় বিচার। কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পেয়েছে চারজন অভিযুক্ত। দুজনের ফাঁসির সাজার বদলে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন কামদুনির বাসিন্দারা। রাজ্য প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন তারা। কান্নায় ভেঙে পড়তে দেখা যায় প্রতিবাদী মৌসুমি কয়াল ও টুম্পা কয়ালকে। প্রায় 10 বছর ধরে বিচারের আশায় বসেছিলেন নির্যাতিতার পরিবার সহ গোটা কামদুনি। পাশে ছিল গোটা রাজ্য। আন্দোলন প্রতিবাদে সরব হতে দেখা যায় মৌসুমি কয়াল, টুম্পা কয়াল, শিক্ষক প্রদীপ মুখোপাধ্যায় সহ বহু মানুষকে। এমনকি মুখ্যমন্ত্রীর ভূমিকায় সরব হতেও দেখা যায় তাঁদের। এই পরিস্থিতি থেকে দৃষ্টি ঘোরাতে চাকরি সহ ঢালাও প্রতিশ্রুতির ডালি সাজিয়ে কামদুনি পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকেও বিক্ষোভের মুখে পড়তে হয়। কামদুনি থেকেই দ্রুত তদন্তের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এরপর গঙ্গা দিয়ে বয়ে গেছে বহু জল, প্রকৃতির নিয়মে সময় করিয়েছে, কিন্তু সুবিচার মেলেনি কামদুনির। বদলে উঠেছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনের ওপর ভরসা রাখতে না পেরে ফের পথে কামদুনি। যদিও ইতিমধ্যেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য, তারপরেও কেন প্রতিবাদ? প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আর এখানেই ওয়াকিবহাল মহলের ধারণা, রাজ্যে একের পর এক এই ধরনের ঘটনা ঘটলেও প্রশাসনের বিরুদ্ধে উঠেছে ভুরি ভুরির নিষ্ক্রিয়তার অভিযোগ। এমনকি বিভিন্ন ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে ছোট ঘটনা লাভ অ্যাফেয়ার্সের তত্ত্ব সামনে এসেছে। ছোট্ট ঘটনা ঘটে গেলেই যেটা আমরা পছন্দ করি না তা সত্ত্বেও হয়ে যায় নিজেদের মধ্যে, সেইটা নিয়ে সারাক্ষণ করে বেড়াচ্ছেন। কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। পরিবারটার পাশে আমরা পুরো আছি, আমরা থাকবো ওইটুকু শিশু, ওইটুকু বাচ্চা, আমাদেরও দুঃখ হয়। বাট আমরা হোয়াটসঅ্যাপ টোটালটাই পেয়েছি, তাদের মধ্যে একটা ভালোবাসার উদ্যোগও ছিল, কারণ পুলিশ বের করবে খুঁজে, তদন্ত চলছে। অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্যে কোথাও গিয়ে সাহস পাচ্ছেন না তো অপরাধীরা। এই সমস্ত ঘটনাপ্রবাহ থেকে রাজ্যের ওপর কার্যত বিশ্বাস হারিয়েছেন নির্যাতিতার পরিবারগুলো। কখনো ছুটে গিয়েছে আদালতে, তো কখনো সরব হয়েছেন সিবিআই তদন্তের দাবিতে। তবে সম্প্রতি সাপুর্জি আবাসনে ঘটে যাওয়া গণধর্ষণের ঘটনা ফের একবার রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল, তা বলাই বাহুল্য। নিজেদের মুখ রক্ষায় সরকার কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।